তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই বিষয়তে আলোচনা করব উচ্চ মাধ্যমিক ফিলোসফি প্রশ্নপত্র নিয়ে উচ্চমাধ্যমিক দু হাজার তো এই পার্ট এ এবং বিয়ের প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব তো দেখো পার্ট এর প্রশ্নগুলো তোমরা দেখে নাও একের এ বচন বলতে কি বুঝো উদাহরণসহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের পার্থক্য করো তারপরে একটা অথবা দেওয়া আছে লজিক তারপরে দেখো বি নাম্বারটা বচনের বিরোধা কাকে বলে বচনের বিরোধার শর্তগুলি কি। কী বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে বচনের বিরুদ্ধ বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো তো এটা থিওরিটিক্যাল প্রশ্ন তারপরে লজিক্যাল প্রশ্নটা আছে দেখো তারপরে দেখো সি নাম্বারটা অমাধ্যম অনুমান কত প্রকার ও কি বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো অথবা এই লজিক প্রশ্ন একটা দেওয়া আছে তারপরে দেখো নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ সহকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো ও বৈধতা বিচার করো তারপরে দেখো এই নাম্বারটা মিলের সহপরিবর্তন পদ্ধতিতে আলোচনা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত দুটি সুবিধা আর দুটি অসুবিধা ঠিক আছে এরপরে পার্ট বিয়ের উত্তরগুলো দেখো তো পার্ট বি একের এক নম্বরটা সঠিক উত্তর হয়ে যাবে ডি প্রকৃতির নীতি ও কার্য কারণ নীতি দুই নম্বরটা হয়ে যাবে ডি ব্যাকন তিন নাম্বারটা হয়ে যাবে বি অবৈধ চার নাম্বারটা সঠিক উত্তর হয়ে যাবে ডি পাঁচ পাঁচ নম্বরটার সঠিক উত্তর হয়ে যাবে বি অমাধ্যম অনুমান ছয় নম্বরটা হয়ে যাবে সি আই এ সাত নম্বরটার সঠিক উত্তর হয়ে যাবে বি বৈধ আট নম্বরটার সি সম্ভাব্য নয় নম্বরটা ডি সামান্যিকরণ দশ নম্বরটা এ হয়ে দুই প্রকার আর অথবা প্রশ্নটা হয়ে যাবে বৈজ্ঞানিক আরোহ অনুমান এগারো নম্বরটা হয়ে যাবে ডি চতুর্থ সংস্থানে বারো নম্বরটার সঠিক উত্তর পাইনি আমরা তেরো নম্বরটা দেখো বি মিথ্যা চোদ্দো নম্বরটা হয়ে যাবে এ একটি পনেরো নম্বরটা হয়ে যাবে এ অবরোহযুক্তি পনেরোর যে অথবা প্রশ্নটা ছিল তার সঠিক উত্তর হবে সি আকার নিষ্ঠ শাস্ত্র তারপরে ষোলো নম্বরটা হয়ে যাবে ও বচন ষড় উত্তর ডি ষোলো নম্বরের তারপরে দেখো সতেরো নম্বরটা হয়ে যাবে এ অন্যই ব্যতিরেকি পদ্ধতি আঠারো নম্বরটা হয়ে যাবে এ অন্নই উনিশ নম্বরটা হয়ে যাবে সি বৈধ উনিশের যে অথবা প্রশ্নটা ছিল তার সঠিক উত্তর হয়ে যাবে দুটি কুড়ি নম্বরটা হয়ে যাবে বি সাদৃশ্যের প্রাসঙ্গিকতা একুশ নম্বরটা হয়ে যাবে সি গুণ বাইশ নম্বরটা হয়ে যাবে এ তেইশ নম্বরটা হয়ে যাবে বি বৈধ চব্বিশ নম্বরটা হচ্ছে বেশি সবেক্ষব বচন ও নিরপেক্ষ বচন তো বন্ধুরা ভিডিওটি ছিল এ পর্যন্ত ধন্যবাদ